হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আনবক্সিং এবং ফুল রিভিউ করতে যাচ্ছি কলমি P8 Pro। এটা একটি স্মার্ট ওয়াচ, আর এটার অনেক রিভিউ হয়তো আপনারা দেখতে পাইছেন, বাট আমি চেষ্টা করব সমস্ত সমস্যাগুলো এটার আপনাদের সামনে তুলে ধরার, যেহেতু আমার কোনো স্পন্সর নেই, তাতে আমার কোনো ভয়ও নেই। সো সম্পূর্ণ রিভিউটি দেখার আগে এটা একটা ফেক আনবক্সিং করব। তো এটা একটা ফেক আনবক্সিং, যেহেতু আগে আমরা এটা আনবক্সিং করছি এবং সম্পূর্ণ ইউজও করা শেষ, যদি আপনাদের সামনে ফেক আনবক্সিং করতেছি। সো এটা আনবক্সিং করলে আপনারা সামনে হচ্ছে ওয়াচটা পাবেন এবং ইয়া পাবেন, এটা মূলত সেফটির জন্য। তারপর পাবেন হচ্ছে এটার চার্জার, চার্জারের কোয়ালিটি বেটার কোনো রকম। তারপর একটা ম্যানুয়াল পেয়ে যাবেন, এটা ইচ্ছা মতো আপনারা পরে নিতে পারেন। সো সর্বপ্রথম আমরা কথা বলবো এটা নিয়ে। সো সর্বপ্রথম আমরা কথা বলবো এটার ডিসপ্লে নিয়ে। এটার ডিসপ্লে হচ্ছে 1.4 ইঞ্চি, 240x240 একটি স্কোয়ার ডিসপ্লে, যার রেজুলেশন বেটার। এটা ফুল ব্রাইটনেসে আপনারা বাইরে গেলেও খুব সুন্দরভাবে এটা দেখতে পাবেন, আই থিঙ্ক বেশি একটা প্রবলেম হবে না, ডিসপ্লেটা অনেক ভালো। এটা ব্যাটারি হিসাবে ইউজ করা হয়েছে 260 mAh একটি ব্যাটারি, যা দিয়ে আপনারা নর্মাল ইউজে 2 থেকে 3 দিন চলাতে পারবেন, আর যদি অল টাইম কানেক্ট করে রাখেন তাহলে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, কোনো রকম চলে যায়। এটাতে আপনারা দুইটা বেল্ট ইউজ করতে পারবেন, সিলিকন প্লাস্টিক সিলিকনেরটা ইউজ করতে পারবেন এবং হচ্ছে আপনারা এই স্টিলেরটাও ইউজ করতে পারবেন। আমি মূলত স্টিলটা চয়েস করছি, স্টিল আর প্লাস্টিকের ভিতর মেবি 200 টাকা তফাৎ আছে, 200 টাকা বেশি স্টিলেরটা, আর প্লাস্টিকেরটা মেবি 200 টাকা কম। আর এটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে, এটা হচ্ছে মূলত মেটাল, আর এই পিছনের সাইডটা হচ্ছে প্লাস্টিক, প্লাস্টিক তবে ভালো মানের প্লাস্টিক। আর এটার তো হচ্ছে আপনারা কলের সিস্টেম পেয়ে যাবেন, আপনার মোবাইলের সাথে কানেক্ট করার পরে সকল প্রকার কল, মেসেঞ্জার, ইমো, ভাইবার এবং মোবাইলের কল, সকল প্রকার কল আপনি এটার মাধ্যমে রিসিভ করতে পারবেন, এবং এটার মাধ্যমে হচ্ছে আপনারা কথাও বলতে পারবেন। আমি কথা বলে আপনাদেরকে সিম্পল দেখিয়ে দিচ্ছি। তো কলটা আমরা হচ্ছে রিসিভ করবো, এটাতেও কল বাঁচতেছে, হচ্ছে কলিং টেস্ট। আসলে কলের বিষয় যদি বলি তাহলে সাউন্ড একটু বেশি লাউড অনেক সময়, আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে সাউন্ড বেশি একটা লাউড লাগে না, একদম ইজি লাগে। সো এটাই আপনারা চাইলে এটা কল দিতে পারবেন, এবং এখানে হচ্ছে আপনাদের কন্ট্যাক্ট সিস্টেম আছে, আপনারা চাইলে এই যে ফোন বুক পাবেন, প্লাস হচ্ছে আপনারা এখানে কল রেকর্ড বলতে হচ্ছে কোন কোন কল দিলেন অথবা কোন কোন কল আছে এগুলা, এবং ডায়াল পেড এখান থেকে আপনারা চাইলে কল দিতেও পারবেন। এটার ভিতর অনেকগুলো ফিচার আছে, যার ভিতর কয়েকটা হচ্ছে এটার মাধ্যমে আপনারা ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন, ক্যামেরা ছবি তুলতে পারবেন। এটার মাধ্যমে হচ্ছে মোবাইলের সাথে যেসব মিউজিক, মিউজিকের সাউন্ড কমানো, বাড়ানো এবং চেঞ্জ করা সম্পূর্ণ কন্ট্রোল আপনারা এটার মাধ্যমে করতে পারবেন। অ্যান্ড এটার মাধ্যমে হচ্ছে আপনারা অ্যাক্টিভিটি ট্র্যাকার, যেটা হচ্ছে আপনি দৈনিক কতটুকু হাঁটলেন, কতটুকু চললেন, কত কিলো চললেন, এটা আপনারা টেস্ট করতে পারবেন। আর হ্যাঁ, এটা সম্পূর্ণ ঠিকঠাক মতো চেক করে, বাট এটার মাধ্যমে যে আপনারা হার্ট রেট, তারপর ECG এসব জিনিসগুলো, এসব জিনিসগুলো আসলে এক্স্যাক্টলি তারা করতে পারে না, কোনো রকম আর কি একটা ফলাফল দেখায়, বাট এটা আসলে শিওর না, এটা ভুল, এটার জন্য এটা ভুল, বাট কোনো রকম আর কি দেখায় কোনো রকম, বাট এটা সিরিয়াসলি সত্য করতে পারে না। তাছাড়া এটার ভিতরে আপনারা অনেকগুলো ওয়াচ ফেস পাবেন, বাট এটার ভিতরে যে ওয়াচ ফেসগুলো আছে শুধু এইটাই, এই কটাই আপনারা ইউজ করতে পারবেন। বাট P8 যেটা, এটার ছোটো ভাই যেটা, ওইটাতে আপনারা অনেকগুলো ওয়াচ ফেস পাবেন, কিন্তু এটাতে মাত্র 15-20টা হয়তো বা আছে, এর বেশি আপনারা ইউজ করতে পারবেন না। তো এই ওয়াচটির পজিটিভ এবং কিছু নেগেটিভ দিক আপনাদের সামনে তুলে ধরছি। সর্বপ্রথম পজিটিভ দিকের ভিতর হচ্ছে এইটা এই প্রাইসে এরকম আউটলুকিং আসলে অনেক সুন্দর, এটা হচ্ছে ফার্স্ট পজিটিভ দিক। সেকেন্ড হচ্ছে এটার কলিং ফিচারটা, এটা আসলে অনেক সুন্দর, আপনি যে কোনো টাইপের কল, মেসেঞ্জার, ইমো, যে কোনো টাইপের কল হচ্ছে এই জায়গায় আসে, আপনি চাইলে রিসিভ করে এখানে কথা বলতে পারবেন। এই ওয়াচটির খারাপ দিকের ভিতর সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে এই ওয়াচটি স্ক্র্যাচলেস না, যেটা হচ্ছে খুব সহজেই স্ক্র্যাচ পড়ে যায়, যেটা আমি 5 থেকে 7 দিনের ইউজে কয়েকটা পড়ছে, কয়েকটা। আর তারপর যদি বলি এই যেই মেটাল যেই ইয়াটা আমি নিছি, এটাও মূলত মনে হয় না বেশি দিন রঙটা থাকবে, হয়তো বা রঙটা চলে যেতে পারে,
কজ আমার এতদিনের ইউজে 5 থেকে 7 দিনের ইউজই হালকা পাতলা রং উঠছে, সো মনে হয় না বেশি দিন রংটা থাকবে, হালকা পাতলা ডলা খেলি রংটা উঠে যাবে। সেকেন্ড হচ্ছে এটা কাজ করে না, এটা কাজ করে না বলতে হচ্ছে একটা রেজাল্ট একসময় একটা আসে, এটা কোনোটাই কাজ করে না আসলে এই বাজেটের ভিতরে এটা কাজ করার কথাও না। সো নর্মালি এই ছিল প্রবলেম, এছাড়া আর কোনো প্রবলেম আমার মনে হয় না এটাতে আছে, যতটুকু ইউজ করছি তাতে বোঝা যাচ্ছে। আর এটার আর একটা দিক আছে, সেটা হচ্ছে এটা যদি আপনি হাতে দিয়ে রাখেন, একটা অপশন আছে অপশনটা চালু করার পর যদি আপনি হাতে দিয়ে রাখেন তাহলে যখন স্ক্রিনটা অফ হবে জাস্ট আটটা একটু উপরে উঠাইলে স্ক্রিনটা চালু হয়ে যাবে, এই দিকটা অনেক ভালো। যদি বলতে যাই তাহলে P8 থেকে কিছুটা আপগ্রেডেড, বাট আমার মনে হয় যে যেই এই ওয়াচ ফেস যেটা আছে এটা যদি একটু বেশি থাকতো তাহলে তো ইউজ করে মজা পাওয়া যেত। আসলে এখানে মাত্র অল্প কয়টা ওয়াচ ফেস আছে যার জন্য আসলে ইউজ করতে অত একটা মজা পাওয়া যাবে না। তো এগুলাই ছিল পজিটিভ এবং নেগেটিভ দিক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, আর কেমন হলো কমেন্ট করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।